মানুষ রেগে গেলে কেমন হয়ে যায়, সে যেন পাথর হয়ে যায়। মনের ভেতরে যখন ইমোশনস এত স্ট্রং হয়ে যায় যে আমরা যখন রেগে যাই এছাড়া আর কিছু পারি না, ইমোবিল হয়ে যায়, আমাদের সব কিছু ক্ষমতা শেষ হয়ে যায়। যা যেন বলে যখন লড়াই করে, ঝগড়া করে, তর্ক করে না, রাখতে নেই, রেগে গেছেন মানে আপনি হেরে গেছেন, রেগেছেন মানে আপনার হার গ্যারান্টিড। আজ কখনো রাগে না, আমরা অ্যাকচুয়ালি মনে করি যে যে রেগে গেছে সেই জয়ী হলো, রেগে যে না 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 কখনো না। এই দেখুন জল কীরকম শান্ত জিনিস, আগুনকেও ঠান্ডা করে দেয়, পাথরকে বালিতে পাল্টে দেয়। এত বড় পাথর যাকে কেউ কিচ্ছু করে, যাকে ফাটানোর জন্য আপনার ডায়নামাইট লাগে, জলে জল ওর উপরে বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে করে আস্তে 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 থাকে। বলেন আমরা আমরা মনে করি ক্রোধ যেন শক্তি, পরে পরে আসবে যখন দ্রৌপদী যুধিষ্ঠির সংবাদ সেখানেও বলবে, এই টপিক মহাভারতে বারবার ঘুরে ঘুরে আসে, বলছে যে না ক্রোধ করো না, যে অক্রোধ দিয়ে মানে নিজের ক্রোধকে যে নিয়ন্ত্রণে করে নেয়, সমস্ত জগৎকে জয় করে নেয়।